সামনে চলে এসেছি আমি। আজকে হচ্ছে ভাইফোঁটা, তো আজকের ব্লগটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল। তো আজকে আমাদের বাড়িতে অনেকজন, মানে আমরা কোথায় যাচ্ছি, ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি, ওর মামার বাড়ি, ও ওখান থেকে মামাদের বোনের থেকে ফোঁটা নিতে যাবে, দেন আমরা যাবো পিসির বাড়ি, ওখানে বিশাল বড় আয়োজন হয়েছে, সবাই আসছে, তো ওটাও তোমাদের দেখাবো। তো এখন যাওয়া যাক হচ্ছে মামার বাড়ি, সাথে আমাদের সাথে অ্যানিও যাচ্ছে ওর মামার বাড়ি ঘুরতে। তো চলো এখন দিনটাকে স্টার্ট করছি। এখন আমরা চলে এলাম পিসির বাড়িতে, আনিও চলে এসছে, ও জানে কোথায় কোথায় যেতে হবে লিফটে করে, তাই তো আনি লিফটে করে যাবো তো। চলে এলাম পিসির বাড়িতে, আনিও চলে এসছে, এলে লিফটে রয়েছে, তো এখন সবাই চলে এসছে পিসির বাড়ি, তো আমিও চলে এলাম, এবার তোমাদের দেখাই, মোটামুটি সবাই চলে এসছে, চলো দেখাই। ও কাকিমা, কাকিমা সাথে আনিও চলে এসছে। এই যে আমার এগুলো সব ননদ, ছোট ছোট ননদ, এইটা আমার ননদ, এই যে পিসি, নমস্কার করার জন্য। এবার ইন্দুবাবু কম
ও বাবা রে, এই রিটু দাদা তো বিয়ে হবে, বিয়ে তো ফুটে গেছে তো। এই যে আমার পিসি শাশুড়ি চলে এসছে, বলো আমি দেরি করেছি, ওর মামার বাড়ি গেছি তারপর এখানে এসেছি। হ্যাঁ তাহলে এই যে মেজো মামি দিদা, সেজো মামি দিদা, সেজো মামি দিদা। হ্যাঁ এটা হচ্ছে ছোট মাসি দিদা। হ্যাঁ ছোট না মা মা ঠাকুমা ঠাকুমা মাসি ঠাকুমা মাসি ঠাকুমা আমার কাকি শাশুড়ি পিসি শাশুড়ি। আর এই দুটো হচ্ছে ননদ। আর এই হচ্ছে আমার ননদিনী। আয়োজন চলছে, বসেছে খেতে, খাওয়া দাওয়া করতে বসেছে। মামি দিদা ভালো আছো তো? সবাই খাওয়া দাওয়া করছে। কেন সেই জন্য বসবে না? কেন মা